আসসালামু আলাইকুম হে ভিউয়ার্স, তো অবশ্যই স্বাগতম একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A13 মোবাইলটি নিয়ে। তো এই মোবাইলটা কিনা ঠিক হবে কিনা বা কাদের জন্য এই মোবাইলটা, এবং বলবো এই মোবাইলটা 17-18 হাজার টাকা বাজেটে কি কি অফার করছে। প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এরপর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি। তো এই মোবাইলের ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে পিএলএস এলসিডি ডিসপ্লে, এবং এটা সাইজ 6.6 ইঞ্চ, এটা রেজুলেশন 1080x2408 পিক্সেলস। এই মোবাইলের পেছনে কোয়াড ক্যামেরা সেট আপ ইউজ করা হয়েছে, যার মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং আল্ট্রাওয়াইড ক্যামেরা 5 মেগাপিক্সেল, এবং 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং এটা দিয়ে ফুল এইচডি 30 FPS-এ ভিডিও করা যায়। এবং সামনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই মোবাইলে ইউআই হিসাবে স্যামসাংয়ের ওয়ান ইউআই 4.1-এর সাথে অ্যান্ড্রয়েড 12 ইউজ করা হয়েছে। এই মোবাইলে চিপসেট বা প্রসেসর হিসাবে এক্সিনোস 850 ইউজ করা হয়েছে, যেটা 8nm টেকনোলজিতে তৈরি। সিপিইউ অক্টাকোর এবং ক্লক স্পিড 2 GHz। জিপিইউ হিসাবে মালি G52 জিপিইউ ইউজ করা হয়েছে। এই মোবাইলে র্যাম হিসাবে 2টি ভার্সন পাওয়া যায়, 4GB 64GB এবং 6GB 128GB। 5000mAh-এর লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে এই মোবাইলটিতে। মোবাইলটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক রয়েছে। এই মোবাইলটিকে 3টি কালারে লঞ্চ করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অফিসিয়াল প্রাইস বাংলাদেশে 4GB 17,999 এবং 6GB 20,999 টাকা। তো এবার বলা যাক এই মোবাইলটা কিনা ঠিক হবে কি না। আমার মতে এই মোবাইলটার প্রসেসরটা দাম অনুযায়ী ঠিকঠাক নয়, কারণ এই প্রাইসে আরও অনেক প্রসেসর ভালো দিয়ে মোবাইলগুলো পাওয়া যায়। যদি আপনি হেভি ইউজার না হয়ে থাকেন, তার মানে গেমিং ছাড়াও বা বেশি হেভি ইউজ না করে থাকেন, তাহলে আপনি কোনো সমস্যায় বুঝবেন না, কারণ ডেইলি লাইফে এটা কোনো সমস্যা দেয় না। কিন্তু যারা গেমিং করেন বা একটু হেভি ইউজ করেন, তাদের জন্য এই মোবাইলটা একেবারেই রেকমেন্ডেড না। আর যারা নর্মাল ইউজ করেন, তারা এটা ইউজ করতে পারেন, এটা আপনারা কোনো সমস্যা বুঝবেন না। আর এটার আর সব দিক, যেমন ক্যামেরা বা অন্য সব ফিচার্স, এই দাম অনুযায়ী ভালোই, কিন্তু এই প্রসেসরটা এই দাম অনুযায়ী মানা যায় না। বলতে গেলে স্যামসাংয়ের দরকার ভালো মানের প্রসেসর দেওয়া। এই মোবাইলটা রিকমেন্ডেড করা যায় যারা একটু স্টাইলিশ ফোন খোঁজেন। 17-18 হাজার টাকার ভিতরে আপনার পারফরমেন্স এত মেজার করে না, তার মানে আপনি এত গেমিং বা হেভি ইউজ করেন না, তাদের জন্য এই মোবাইলটা রেকমেন্ডেড করা যায়। তো আপনি যদি কিনতে চান, এটা কিনতে পারেন, কিন্তু যারা একটু হেভি গেমিং করেন, এটা দিয়ে মোটামুটি গেমিং করা যায়। তো এরকম আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম।